এবার আমি ঢাকনাটা চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে হতে দিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, আমি শ্বেতা। আজকে আবার আপনাদের সামনে চলে এসেছি। আশা করছি সবাই খুব 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 ভালো আছেন। আর আমার চ্যানেলে যাদের নতুন সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য। আর ভিডিওগুলো দেখবেন, যদি ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর তারপরে রান্নাগুলো কেমন হলো নিশ্চয়ই জানাবেন। আর আজকে আপনাদের জন্য আমি একটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আপনাদের করে দেখাবো কাতলা মাছের রেজালা। আপনারা এটা আমি কাতলা মাছ দিয়ে করছি, আপনারা এটা রুই মাছ দিয়েও করতে পারেন। আর পুরো ভিডিওটা দেখবেন। এই রেজালাটা আপনাদের পোলাওয়ের সঙ্গে বা ভাতের সঙ্গে খুব ভালো লাগবে। আর কিভাবে করছি দেখবেন আসুন। আমার যা যা লাগবে আমি সব গুছিয়ে নিয়েছি, এবার ওখানে বসে পড়ছি, দিয়ে রান্নাটা শুরু করে দিচ্ছি, চলে আসুন। এখানে কাতলা মাছের রেজালার জন্য আমি 5 পিস নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি নুন মাখিয়ে নিচ্ছি, যেহেতু রেজালা হবে তাই হলুদের ব্যবহার হবে না, তাই আমি এটাকে নুন মাখিয়ে নিচ্ছি। আমি নুনটা মাখিয়ে নিয়েছি, আমি গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি এবার সাদা তেল দিয়ে দিচ্ছি, আমি এখানে 3 চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নিতে হবে প্রথমে। তেলটা এখানে গরম করে নিয়েছি ভালো করে। এবার মাছগুলো আমি একটা একটা দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো এক পিঠটা হালকা করে ভেজে নিয়েছি, দিয়ে আর এক পিঠটা উল্টে দিয়েছি, আর এক পিঠটাও এরকম হালকা করে ভেজে নেবো, খুব লাইটে করে ভাজার দরকার নেই। মাছটা ভেজে নিয়ে তুলে নিয়েছি সব কটা মাছ। এবার যে তেলটা পড়ে আছে এটাতে আমি রান্নাটা করে নিচ্ছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 5খানা এলাচ, ছোট এলাচ, এটাকে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। এবার এখানে আমি 2টো পেঁয়াজকে পেস্ট করে নিয়েছি, এবার এটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটা দিয়ে দেওয়ার পর এটাকে হালকা করে ভেজে নেবেন, একবারে কালারটা চেঞ্জ করবেন না। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিয়েছি। এখানে আমি আদা আর রসুন একসাথে পেস্ট করে ওটাকে ভালো করে নিংড়ে নিয়ে যে রসটা বেরোয় ওটা আমি নিয়ে নিয়েছি, এবার এটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 6খানা লঙ্কাকে পেস্ট করে নিয়েছি, এবার ঝালটা যেমন খান তেমন দেবেন। এবার এই লঙ্কা বাটাটা আমি দিয়ে দিচ্ছি।
লঙ্কার পেস্টটা দিয়ে দেওয়ার পর এটা একটু ভালো করে একটু মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবার এখানে আমি টক দই নিয়ে নিয়েছি, এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এটা দিয়ে দিচ্ছি আমি 4 চামচ। গ্যাসটা কমিয়ে দিয়েছি, গ্যাসটাকে লো করে দিয়ে দইটা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দেবেন। দইটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে একটুখানি কষিয়ে নিয়েছি। দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর তেলটাও ভেসে উঠেছে, তেল ঘি উপর দিয়ে ছেড়ে দিয়েছে। এখানে আমি 12টা কাজু বাদামকে জলে ভিজিয়ে রেখেছিলাম, এবার এটাকে আমি ভালো করে থেঁতো করে নিচ্ছি। আপনারা চাইলে এটা মিক্সিতে পেস্টও করে নিতে পারেন। কাজু বাদামটা এখানে আমি থেঁতো করে নিয়েছি, এবার এটা আমি হালকা একটু জল দিয়ে এটা দিয়ে দিচ্ছি। কাজু বাদাম বাটাটা দিয়ে দেওয়ার পর হালকা একটু কষিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর। এবার এখানে আমি নারকল কুড়িয়ে নিয়েছি, একটা একটা গোটা নারকলের হাফ মালি, এবার এটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি, জলটা পরিমাণ মতো দেবেন, যেহেতু এটা মাখা মাখা হবে তাই জলটা বেশি দেওয়ার প্রয়োজন নেই। আমি জলটা এবার দিয়ে দিই। জলটা দিয়ে দেওয়ার পর ভালো করে মশলাটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। সবকিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে আরেকবার মিশিয়ে দিচ্ছি। এবার ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। মিশিয়ে দিচ্ছি একবার মশলাটার সঙ্গে ভালো করে। এবার আমি ঢাকনাটা চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে হতে দিচ্ছি। আমি 2-3 মিনিট চাপা দিয়ে এটাকে ফুটিয়ে নিয়েছি। আমি এবার ঢাকনাটা খুলে একবার দেখে নিই। দেখুন এখানে মাছটাও ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও অনেকটা কমে গেছে, মাখা মাখা হয়ে গেছে। আমি একবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার সবার লাস্টে আমি এর উপরে 1 চামচ কেওড়ার জল ছড়িয়ে দিচ্ছি। কেওড়া জলটা দিয়ে একবার ভালো করে মিশিয়ে দিচ্ছি, দিয়ে এবার গ্যাসটা অফ করে দিচ্ছি আর ঢাকনাটা একটু চাপা দিয়ে রাখছি যাতে এর ফ্লেভারটা খুব ভালোভাবে এর মধ্যে ঢুকে। আপনাদের যদি এই মাছের রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একদিন ট্রাই করবেন আর কেমন লাগলো দিয়ে জানাবেন। আর যদি আপনাদের খেয়ে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন যাতে এরকম সুন্দর সুন্দর রেসিপির আপডেট আপনাদের কাছে সবার প্রথমে চলে যায়। আর যারা এখনও আমার নতুন চ্যানেল দেখেননি তাদের জন্য বলে দিচ্ছি আমার নতুন চ্যানেলের নাম শ্বেতা ব্লগ,
কমিউনিটিতে পোস্ট করা আছে, যদি দেখতে চান ওখান থেকে লিংক পেয়ে যাবেন, নাহলে এমনি ইউটিউবে গিয়ে শ্বেতা ব্লগ বলে সার্চ করবেন, ওখানেও পেয়ে যাবেন। ওখানে অলরেডি 900 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ যারা আমার ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করেছেন। আর এখনও যারা করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন, আর যদি সুন্দর সুন্দর নাচের ভিডিও দেখতে চান তাহলে ওই চ্যানেলে অবশ্যই পোস্ট হয়ে যাবে। আর আজকের মতো এই পর্যন্তই, আবার নেক্সট দিন দেখা হবে আপনাদের সাথে কোনো নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো বাই বাই।